সদ্গুরু আপনি বলেন যে আমাদের কর্মের বন্ধন ত্যাগ করতে হবে কিন্তু একই সময়ে আপনি সবাইকে খুব ইনক্লুজিভ হতে বলেন যেই কাজই করা হোক না কেন তাতেই খুব ইনভলভ থাকতে বলেন এই দুটো ব্যাপার একসঙ্গে কি করা সম্ভব আপনি কি বলেন নমস্কার কঙ্গনা তুমি এই দুটো ব্যাপারের মধ্যে তফাত করতে চাইছো কেন কর্ম মানে হচ্ছে আমরা যা করি সেই সবের অবশিষ্ট স্মৃতিগুলো যে কাজ শরীর মন আবেগ আর শক্তি দিয়ে করা হয় আরেক কথায় বলা যায় যে এটা আমাদের অবচেতন মনে তৈরি একটা সফটওয়্যার এটা এমন কিছু স্মৃতি যা আমাদের জীবন বিভিন্ন দিক থেকে নিয়ন্ত্রণ করে আমাদের শারীরিক স্মৃতি আছে মানসিক স্মৃতি আছে আবেগের স্মৃতি আছে আর স্মৃতির নানা শক্তির ভাগ আছে এই সব কিছু একসঙ্গে মিলে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে তো স্মৃতি মানে হলো এটা যত বড়ই হোক না কেন এর একটা নির্দিষ্ট সীমা আছে আমাদের স্মৃতিগুলো সবই নির্দিষ্ট সীমায় আবদ্ধ তো কর্ম হলো একটা সীমাবদ্ধতা আর এই সীমাবদ্ধতাগুলোর মধ্যে কর্ম খুবই কার্যকরী এটা অনেক কিছুতে সাহায্য করে এটা আমাদের বেশ অটোমেটিক করে তোলে যাতে আমরা অনেক কিছু সম্বন্ধে অনায়াসে প্রতিক্রিয়া দিতে পারি কিন্তু যদি বিস্তৃত করতে হয় তাহলে সীমাবদ্ধতা সমস্যা ধরো তুমি একটা সীমা বেছে নিয়েছ যেমন ধরো তোমার নিজের বাড়িটা এবার তুমি নিজেকে বিস্তৃত করতে চাইছ খুব সোজা ব্যাপার বাড়ি থেকে বেরোলেই হল কিন্তু ধরো কোনো একটা বিশেষ কারণে তোমার জীবন সংশয় দেখা দিয়েছে তার থেকে বাঁচার জন্য তুমি তোমার চারপাশে একটা দুর্ভেদ্য দেওয়াল গড়ে তুললে তাহলেই তুমি নিজেকে অনেক সুরক্ষিত মনে করবে কিন্তু ধরো তোমার জীবনে কোনো ভয় নেই তাহলে তুমি স্বাভাবিকভাবেই নিজেকে বিস্তৃত করতে চাইবে নিজেকে বিস্তৃত করতে চাইলে এই দুর্ভেদ্য দেওয়ালটা সরিয়ে সেটা করা খুবই মুশকিল এক্ষেত্রে বিস্তৃত না হওয়ার সম্ভাবনাই বেশি তার কারণ সেই দেওয়াল তো দেওয়ালটাকে কি করে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় একই রকমভাবে কর্ম বা পূর্বজন্মকৃত স্মৃতি হল একরকম দেওয়াল যেটা আমরা তৈরি করি যদি এটাকে না ছাড়তে পারি যদি নিজেদের মধ্যে ইনক্লুসিভনেস না আনতে পারি ইনক্লুসিভনেস মানে সবার সঙ্গে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা নয় আমি বলছি নিজের মধ্যে ইনক্লুসিভনেস মানে নিজের মধ্যে নিজেকে নিয়োজিত করা যেমন আমরা এখানে রয়েছি এটা একটা জঙ্গল এখানে গাছগুলো যা ত্যাগ করছে আমরা সেটাই গ্রহণ করছি আমরা যেটা ত্যাগ করছি সেটা ওরা গ্রহণ করছে কিন্তু ব্যাপারটা হলো আমি যদি গাছের ব্যাপারে এই কথাগুলো না বলতাম তাহলে বেশিরভাগ মানুষ এটা জানতেন না এরকম একটা ব্যাপার যে ঘটছে সেটা যদি আমরা জানি যে এরকম কোনো কিছু ঘটছে তাহলে শুধুমাত্র এখানে বসে থাকার অভিজ্ঞতাটা আর নিঃশ্বাস নেওয়ার অভিজ্ঞতাটাই অসামান্য আনন্দদায়ক হয়ে উঠবে কিন্তু আমরা যদি অবচেতন হই তাহলেও গাছগুলো থেকে আসা অক্সিজেন নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করব কিন্তু এইটার অভিজ্ঞতাটা পাবো না তো ইনক্লুসিভনেস মানে একেবারে আলাদা রকমের কিছু করা নয় আমাদের শুধু প্রকৃতি আর আর নিজের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হতে হবে কারণ অস্তিত্ব কিন্তু একেবারে ইনক্লুসিভ গাছের যা হয় আমাদেরও একই ব্যাপার হয় মাটির যা হয় আমাদেরও একই ব্যাপার হয় তুমি যেটাকে তুমি বলে ভাবছ তা কিন্তু আমরা যে মাটির ওপরে হাঁটছি এটা সেটাই মানে ইনক্লুসিভনেস এমন কিছু নয় যা আমাদের করতে হয় ইনক্লুসিভনেস অস্তিত্বের একটা চরিত্র আমাদের শুধু এই ব্যাপারে সচেতন হতে হবে কর্ম হল আমাদের অস্তিত্বের একটা চরিত্র You have to just become conscious of the limitations of your karmic boundaries. If this awareness comes, rest is handled by life itself.